আপনি এখানে কি করছেন? আমি আমি আসলে আপনার জ্যাকেটটা দিতে এসেছিলাম। জ্যাকেট ফেরত দিতে? আমি তো জানতাম জ্যাকেটটা আপনি কিনে নিয়েছেন। অবশ্য জ্যাকেটটার পুরো দাম কিন্তু এখন আমি পাইনি। সরি, আমি জানি আমার খুব অন্যায় হয়ে গেছে, কিন্তু এখন আমি আপনার জ্যাকেটটা ফেরত দিতে চাই। বেশ তো, দিন। হ্যাঁ দিন। কি ও জ্যাকেট মানে আমি আসলে বুঝেছি। শুনুন, আপনি যেটা ভাবছেন কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। আমি সত্যি ভেবেছিলাম যে আমি জ্যাকেটটা নিয়ে বেরোবো। তার মানে আপনার এখানে আসার কারণটা জ্যাকেটটা নয়, অন্য কিছু, তাই তো? আসলে আমার খুব একা লাগছিল, আমি ভেবেছিলাম যে কারোর সাথে একটু কথা বলবো, তাই জন্য কখন যে আমি এরম করে চলে এসেছি বুঝতেই পারিনি। ঠিক আছে, তাহলে আবার আপনার হাঁটতে হাঁটতে আপনার সেই বন্ধুদের কাছে চলে যান। বন্ধু? ওরা কেউ ববির বন্ধু হওয়ার যোগ্যই নয়। ওরা সবকটা স্বার্থপর, মতলববাজ, ওরা শুধু আমাকে ব্যবহার করতে চেয়েছে। আর সেখানে কি আপনার দোষ ছিল না? হ্যাঁ, এই দোষটা না আমার ছিল, কিন্তু অলি, অলিকে তো আমি সব থেকে বেশি ভালোবেসেছি, তা সত্ত্বেও কেন ও সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলে? ওয়েট ওয়েট ওয়েট, এই অলিটা কে সেটা আমি জানি না কিন্তু, আর ওই বা কে সেটাও আমি জানি না, আর ইনফ্যাক্ট জানতে চাইও না। দেখুন, সবাই যখন আপনার বিরুদ্ধে কথা বলছে তখন এটা তো বুঝতে হবে যে কোথাও না কোথাও আপনার নিশ্চয়ই কোনো একটা দোষ আছে। দেখো, তুমি কিন্তু প্রচণ্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। তুমি আমাকে কতটা চেনো, কতটা জানো? আমার সম্বন্ধে তখন থেকে এরকম বাজে বাজে কথা বলে চলেছ? শোনো, আমি ভেবেছিলাম তুমি আমার বন্ধু, তাই জন্যই কিন্তু আমি এখানে এসেছিলাম, বুঝতে পেরেছো? আসলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। শুনুন, আমি আপনাকে ড্রপ করে দিতে পারি?